বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি আলোচনায়, যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে আছে আমি টিপু চৌধুরী আর আপনারা দেখছেন এসকে মিডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বরাবরের মতোই এখন সোশ্যাল সাইটে যে জিনিসটা খুব বেশি ভাইরাল হয়েছে এবং যে জিনিসটা নিয়ে, যে কথাটা নিয়ে অনলাইন সোশ্যাল মিডিয়াতে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে আজকে আবারও একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে, এবং আমি নিজেও একজন প্রবাসী হিসাবে প্রবাসী রিলেটেড ভিডিও মেক করতে আমার খুব মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর প্রবাসীদের নিয়ে আজ থেকে দীর্ঘ দিন যাবত প্রবাসীদের নিয়ে কাজ করে আসছি বা প্রবাসীদের নিয়ে কথা বলছি। আপনারা আমার গতকালকে একটি ভিডিওতে দেখেছেন, আমি জয়যাত্রা টেলিভিশনে একটি সাক্ষাৎকারে আমরা আসলে অনেকটা সময় নিয়ে কথা বলার কথা ছিল, কিন্তু আমি যান্ত্রিক ত্রুটির কারণে হয়তোবা আমাদের প্রবাসীদেরকে নিয়ে যে কথাগুলো বলার ছিল সেই কথাগুলো উপস্থাপন করতে পারিনি। তাই আজকে আমি আমার এসকে মিডিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে গতকালকের যে কথাগুলো আমি আমার মনে রয়ে গেছে, যে কথাগুলো আমি উপস্থাপন করতে পারিনি, আজকে আমার মনে হয়েছে যদি এই কথাগুলো আমি আমার প্রবাসী ভাইদের কাছে, প্রবাসী ভাইদের দুঃখ কষ্টগুলো, আমার যেহেতু এই চ্যানেলটা বাংলাদেশের অনেক মানুষে ফলো করছে এবং বাংলাদেশ পর্যন্ত আমাদের এই কথাগুলো যাচ্ছে, অতএব আমাদের মনের যে দুঃখগুলো আছে আমরা উপস্থাপন করা প্রয়োজন, না হয় অনেকেই উপলব্ধি করতে পারবে না আসলে কি প্রবাসীরা প্রবাসী এসে দিনের পর দিন রাতের পর রাত আসলে কি কষ্ট করে কিনা, নাকি টাকাটা ছাড়া দিলেই প্রবাসীদের পকেটে পড়ে। অনেকেই এটাই চিন্তা ভাবনা করতে পারে যে আমরা তো প্রবাসীদের বউদের বা প্রবাসীদের ফ্যামিলির দিকে তাকালে দেখি বা প্রবাসীদের বাড়িঘরের দিকে তাকালে দেখে অনেক চাকচক্য, বা বউদের গহনা স্বর্ণ অলংকার বিদেশি প্রোডাক্ট ইউজ করা সবকিছু মিলে এই প্রবাসী পরিবারগুলো একটু চাকচক্য থাকে, এবং এই চাকচক্যতা রাখার জন্য একমাত্র যে ভূমিকাটা অবলম্বন করে, যার মাধ্যমে বা যার কারণে এত সুন্দর একটি পরিস্থিতি তৈরি হয়, সেটার নামই হচ্ছে প্রবাসী। প্রবাসীরা একমাত্র প্রবাসে এসে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে না খেয়ে, আমি মনে করি অনেক প্রবাসী আছে যারা তিন বেলা খাওয়ার কথা সেই জায়গায় দুই বেলা খেয়ে এক বেলা টাকাটা গুছিয়ে রাখে তার সন্তানের জন্য, তার সন্তানের ভবিষ্যতের জন্য। কিন্তু আমরা কেউই কিন্তু এই বিষয়টা জানি না, অনেকেই জানতে চাইও না, উপলব্ধি করিও না। এজন্যই হয়তোবা আমরা প্রবাসীদের নিয়ে অনেক সময় বাজে মন্তব্য করতে পছন্দ করি। বন্ধুরা, আজকে আমার ভিডিওটার খুব শেষ শেষ অবস্থায় আমি একটা গল্প আপনাদেরকে শোনাবো, আমার কানে শোনা এবং আমার বন্ধুরই একটা জীবন কাহিনী আজকে আপনাদেরকে শোনাবো। আমার সাথেই থাকুন, আমি কিছুক্ষণের মধ্যেই গল্পটা শুরু করব। বন্ধুরা, আমরা যে প্রবাসে থাকি, প্রবাস জীবন টাকা আছে ভাই, অনেক টাকা প্রবাসে যদি আপনি কাজ করতে পারেন না, বাংলাদেশে এখন এমন অনেকেই অনেক মানুষ আছেন যারা এখনো প্রবাসে আসার জন্য নিজেকে প্রস্তুত করছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে বলছি যারা প্রবাসে আসার জন্য নিজেকে প্রস্তুত করছেন, টাকা পাবেন অনেক, কিন্তু প্রবাস জীবনটা সম্পর্কে আগে যদি আপনি উপলব্ধি করে বা না জেনে আসেন, আমি মনে করি অনেক কষ্টে কাটবে আপনার জীবন। তাই বলবো বন্ধুরা, যারা বাংলাদেশ থেকে বলে না আমরা কামলা, আসলেই ভাই আমরা কামলা, না হয় কেন, আমাদের উপর এত এত জুলুম, এত কথার পরেও কোনো মাধ্যম থেকে আমাদের পক্ষ নিয়ে কথা বলার কেউ কেন দাঁড়ায় না, কারণ আমরা হচ্ছে কামলা। আমরা সচরাচর দেখি যারা মুচি বা যারা নিম্ন শ্রেণীর মানুষ আমাদের সমাজে, আমরা তাদেরকে ঠিক যেভাবে তাদেরকে মূল্যায়ন করি না, বাংলাদেশের হাই সোসাইটির মানুষজন, আমাদেরকে সেভাবেই মূল্যায়ন করে। এটা আসলে আমাদের আমাদের পরিস্থিতি। তাই বলবো যারা বাংলাদেশে সুশিক্ষা শিক্ষিত হচ্ছেন, আপনারা ভাই আমাদের দেশটাকে দেশে থেকে কিছু করার চেষ্টা করেন। আমরা তো ভাই কপালে কালো দাগ লাগাইছি, আমাদের লাগানো দাগটা হয়তোবা কোনোদিন মোচন হবে না, না হয় এই কালো দাগটা অবশ্যই মুছে দিতাম রে ভাই, কারণ সহ্য হয় না। আর কত সহ্য হবে প্রত্যেকটা মানুষের, কখন আর সহ্য করবে মানুষ? আপনারা অনলাইন সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে দেখতে পাবেন, এক একটা মানুষ যখন কথা বলে তাদের চোখের দিকে তাকানো যায় না, মুখের দিকে তাকানো যায় না, কারণ তাদের কথাগুলো মন থেকে আসে, তাদের দুঃখগুলো না মন থেকে আসে, বলার অপেক্ষা রাখেন আপনারা। আমি বারবার, আমি নই শুধু, আমার এমন হাজারো ভাই বন্ধুরা রয়েছে যারা ভিডিও মেক করছে, আপনাদের সামনে ওদের কষ্টগুলো তুলে ধরার চেষ্টা করছে। আজকে ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাবো বলেছিলাম, চলুন আমরা গল্পটা শুনি। আমার একটা বন্ধু সৌদি আরবে থাকে, যে সৌদি আরবে থাকে দীর্ঘ প্রায় 8 বছর। যখন বাংলাদেশ থেকে সে প্রবাসে আসে, তখন
তাদের অনেক জমি যারা ছিল সেই জমি যারা তার ভাগের যে জমিটা ছিল সেই জমিটাই তার বাবা তাকে বিক্রি করে প্রবাসে পাঠায়, এবং সে এসে এখান থেকে যত টাকাই ইনকাম করেছে 7 বছরের মধ্যে সে টাকাটা তার বাবা এবং ভাইকে সে দেয়। তার কারণ সে প্রবাসে যাওয়ার সময় যেহেতু বাবা ভাইয়েরা মিলে তার জায়গাটা, কোনো ভাইয়ের অংশ নয়, তার জায়গাটা বিক্রি করেই তাকে বিদেশ পাঠিয়েছে, অতএব তারও একটা কর্তব্য আছে তার পরিবারের উপর। তাই সে বিশ্বাস করে তার বাবা এবং ভাইদের কাছে অর্থগুলো প্রেরণ করত। 7 বছর পরে সে একদিন বাবাকে বলল, বাবা আমি তো দেশে যাব, আমি দেশে আসব, আমি আর পারতেছি না। বা তার একটা সময় দেখা যায় যেমন যুবক অবস্থায় প্রবাসে গেছে এবং এখন তার বার্ধক্যতা আস্তে আস্তে এসে পড়েছে, বিয়ে করার সময়টা পেরিয়ে যাচ্ছে, সে দেশে যেতে হবে, বিয়ে করতে হবে। কই বাড়ি থেকে কিন্তু কেউ 7 বছরে একবারও বলেনি দেশে আয় অথবা বিয়ে কর। তারপরে সে নিজ নিজ লজ্জা ভেঙে সে বলতে বাধ্য হয়েছে, আমি দেশে আসবো, আমার দেশে আসতে ইচ্ছা করছে। তখন সে দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর বাড়ি থেকে বলা হচ্ছে তুই যে দেশে আসবি, বিয়ে শাদী করবি, তোর টাকা পয়সা কোথায়? তখন সে বলল, টাকা পয়সা তো আমি পাঠাইছি, যেগুলো পাঠাইছি এগুলো আছে না? তখন বাবা বললো যে হ্যাঁ আছে টুকটাক। যাই হোক, সে টিকিট কেটে এবং তার মনে হয় ওই 1-2 মাসের বেতনটা ছিল মালিকের কাছে, বেতনটা নিয়ে দেশে গেছে, বিয়ে করার প্রস্তুতি নিয়েছে, বিয়ে করার প্রস্তুতি নিয়েছে। এবং সে যে 7 বছরে ছিল সেই টাকা, তার টাকা দিয়ে কিন্তু সে একটা বাড়িও করেছে, সে 7 বছর থাকা অবস্থায় একটা বাড়িও করেছে, এবং সেই বাড়িতে মা বাবা ভাই বোন সবাই মিলেমিশে একসাথেই থাকে। যাই হোক, তো সে বাড়িতে গেল, সে বিয়ে শাদী করবে, বিয়ে শাদী করার জন্য প্রস্তুতি নিচ্ছে, বিয়ের অনুষ্ঠান মেয়েও পছন্দ হয়েছে, বিয়ের অনুষ্ঠান হবে। বাবাকে গিয়ে বললো, বাবা বিয়ের অনুষ্ঠানে এতজনের অ্যারেঞ্জ করবো, টাকা পয়সার কি অবস্থা? টাকা পয়সা তো, বাবা বললো আমার কাছে তো টাকা নেই। সে বললো আমি 7 বছর ইনকাম করে তোমার কাছে টাকা দিলাম, তুমি বললো টাকা নাই, তুমি বললো টাকা নাই। তখন বাবা বলে, 7 বছরে যে টাকা দিয়েছিস সেটা দিয়ে তো তোর এই যে ভাই ভাইদের, তারপরে তোর ভাতিজি আছে, আমরা আছি, সবাই মিলেমিশে তো সংসারে খরচ করে ফেলেছে। বাবা তো কিছু বলতে পারবেন? আপনি বলতে পারবেন আপনার বাবাকে, ভাইদেরকে বলতে পারবেন? আমরা বলতে পারবো, আমরা প্রবাসী বলতে পারি না। তখন কি করলো সে, তখন পরিমাণে লোকজন পরিমাণে কমিয়ে বিয়েটা কোন রকম বউকে স্বর্ণ গয়না দিয়ে না দিয়ে ইমিটেশন দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে বুঝ বানিয়ে সে বিয়েটা করলো। তো বিয়ে করবে, বিয়ে করেছে, অটোমেটিকলি বাসর রাত তো হবেই, আপনারা এটা সবার জীবনে সেম ঘটনা, বাসর রাত হবে। এখন ঘটনা ঘটেছে এই জায়গায়, সে বাসর রাত কোথায় করবে? তার তো কোনো রোম নেই। তখন সে বউ আনবে, ঘরে রাখবে, কোন ঘরে রাখবে? তখন তার বাবা বলতেছে তুই, বা ভাইয়েরা বলতেছে যে তুই বিয়ে করলে তুই বউ কোথায় রাখবি? সে বললো 7 বছর ধরে ইনকাম করে যে বাড়িটা করলাম, এই বাড়িতে আমার বউরা কোনো করে না, তোর টাকা দিয়ে তো বাড়ি করা হয় না, এগুলো তো আমরা জমি যারা বিক্রি করে বাড়ি করছে, আসলে কিন্তু 1 ফোঁটাও বিক্রি করেনি। তাকে বাসর রাতটা করার জন্য সেই তার টাকা দিয়ে গড়ে তোলা বাড়িটাতেও থাকতে দেয়নি, পাশে একটা মাটির ঘর ছিল তাকে সেই ঘরে জায়গা দিয়েছে। কি করবে কিছুই করার নেই, সে সেই মাটির ঘরে গিয়ে তার জীবনে শ্রেষ্ঠ একটা পুরুষের জীবনে একটা শ্রেষ্ঠ রাত সেই মাটির ঘরে সে কাটিয়েছে, 7 বছর বিদেশ করা প্রবাসে। তারপর একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এইভাবে মাসের পর মাস যেতে লাগলো, 2 মাস গেল, অভাব অনটন তো লেগেই আছে, কারণ সে যে টাকা নিয়ে আসে সেই টাকা দিয়ে তো বিয়ে শাদী করে ফেলেছে। তখন সে 6 মাসের ছুটি নিয়ে দেশে গিয়ে 4 মাসের সময় সে আবার চলে যায় সৌদি আরবে। তখন এখানে আসার পর যখন প্রবাস থেকে যখন দেশে যায়, তখন তো মানে আগে যে গচ্ছিত টাকা ছিল, প্লেন ভাড়া টাড়া দিয়ে গিফট টিফট কিনে টিনে কিন্তু কিছুই নেই। এসে যখন যে কোম্পানি থেকে গিয়েছিল সে এসে দেখে তার জায়গাটাতেই অন্য আরেকজনকে কাজ দেওয়া হয়েছে, এখন তার কাজ এখন কমে গেছে এবং কাজ নাই বললেই চলে, সে বেসিক ডিউটিটা পর্যন্ত করতে পারে না। তো এখন এখন তো বিয়ে শাদী করে আসছে বউ, নতুন বউ, তাকে তো কিছু দিতে হবে, বিদেশে আসছে মাসের খরচটা দিতে হবে, এটা এটা করতে হবে, সেটা করতে হবে, একটা ঘরও করতে হবে, বউ মাটির ঘরে থাকবে না, বউ তো ও আসার পরপরই তো বউ চলে গেছে বাপের বাড়ি, মাটির ঘরে থাকি, মাটির ঘরে গেলে বউ থাকে থাকে না। 2 মাস হয়ে গেলে, 3 মাস হয়ে গেলে বউকেও কোনো টাকা দিতে পারে না এবং পরিবারে তো নাই। তো এখন তার পরিবার থেকে তার মা বাবা ফোন করে বলে, কিরে পুত, বিয়া কইরা বুঝি এখন বউয়ের কাছে টাকা পয়সা পাঠাস, আমাদের কাছে তার পাঠাই দি না, পাঠাসো না। মনের দুঃখে 7 বছরের ইনকাম মা বাবাকে দিল, শেষ সময়টা এসে এই কথাগুলো শুনতে হলো। তখন বউ তাকে, মা যখন ফোন কেটে রাখলো, তখন বউ তাকে ফোন করলো,
বউ থেকে তাকে ফোন করে বললো, কি ব্যাপার, 7 বছর মা বাবাকে দিলা, সবকিছু করলাম, কিছুই তো নেই এখনো বুঝি? সেই মা বাবা কি বা পরিবারেরই টাকা দিতাছো, ভাই বোনদেরকে দিতাছো, আমারে কিছু দেও না। তখন সেই প্রবাসীর কি করা উচিত? একটা প্রবাসী প্রবাসে গেছে, গিয়ে সে কিভাবে কাজ করছে, আদু তার কাজ আছে কিনা, তার খাওয়া দাওয়া আছে কিনা, এই প্রশ্নটা কোনো ব্যক্তি ফোন করার সময় জিজ্ঞেস করলো না, কেমন আছো, কেমন আছিস, জিজ্ঞেস করেছে কি জানেন? টাকাটা একজনে বলে বউয়ের কাছে, বউয়েরটা বলে শাশুড়ির কাছে। এই গল্পটা আপনারা ফেসবুকে অনেক শুনেছেন, অনেক দেখেছেন। এই গল্পটা আমার একটা রিলেটিভ বা আমার বন্ধু ওর লাইফেরই ঘটনা, এবং এই ঘটনাটা মাই স্পোর্টস টিভি সোহাগ ভাই থেকে শুরু করে আমরা অনেকেই এই এই ঘটনাটা নিয়ে অনেক ভিডিও করেছে, আজকে তারপরে নতুন করে আপনাদের সামনে তুলে ধরলাম। তখন ওই প্রবাসীটার কি করা উচিত? সেই প্রবাসীটা তখন, সেই ভাইটা তখন একটা খালি রাস্তায় একা একা হাঁটছে আর প্রশ্ন করছে, আমি কি করলাম, এটাই কি আমার জীবন, এটাই কি আমার প্রবাস জীবন, যে জীবনটা বিলীন করে দিয়ে, জীবন যৌবন সবকিছু বিলীন করে দিয়ে আমি আমার সবকিছু করলাম, সাম্রাজ্য করলাম, আজকে আমার সেই সাম্রাজ্য নেই। হ্যাঁ ভাই, হ্যাঁ বন্ধুরা, এমন হাজারো প্রবাসী আছে যারা দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে টাকা ইনকাম করে, কিন্তু পরিবারেও কোনো সম্মান পায় না, বউয়ের কাছেও কোনো সম্মান পায় না, এবং দেশের কাছেও কোনো সম্মান পায় না। একটা প্রবাসী কোথায় যাবে? আপনারা অনেকেই বলেন, কেন ওই যে আমাদের পুলিশ সাহেব বলেছেন, বিয়ে করবা না, তারা তো ফেলে চলে যায়, কি করবে ভাই? দেশে যেতে হলে প্রচুর টাকার প্রয়োজন হয়, দেশে থাকলে বউয়ের মা বাবার ভাই বোনের তাদের সংসার চালার টাকা থাকে না, শিক্ষাগত যোগ্যতা থাকলেও চাকরি থাকে না, মানুষটা কোথায় যাবে? একটা প্রবাসী কোথায় যাবে? জায়গা করে দিতে পারবেন? দিতে পারবেন? পারবেন না, বলতেই পারবেন, অনেক বড় বড় কথা। ভালোবাসা কি জিনিস জানেন? যে ভালোবাসে না সে মন থেকে ভালোবাসে, দূরত্ব থাকলেও যার ভিতরে ভালোবাসা আছে না সেটা অটুট থাকে, এবং দূর থেকে যে যাকে বেশি ভালোবাসতে পারবে এবং যেটা যে বেশি উপলব্ধি করতে পারবে সেটাই পাকা পোক্ত ভালোবাসা। কাছে থেকে সারাক্ষণ সময় দিয়ে যদি ভালোবাসা না থাকে তাহলে তার পাশে থেকে কোনো লাভ নেই। মনে রাখবেন ভাই একটা কথাই, শেষ সময় ভিডিওটা শেষে বলে যেতে চাই, প্রবাসীদের ভালোবাসার এক রাত আর আপনাদের 100 বছরের সমান, মনে রাখবেন। যদি আমার এই কথাটা মিলাতে চান, নিবিড়ে অন্ধকার রাতে ঝিঁচি পোকা ডাকা অবস্থায় নিজের ঘরে অথবা বাইরে শুয়ে চিন্তা করবেন, প্রবাসীদের বউয়ের সাথে বা তাদের ভালোবাসার মানুষের সাথে দীর্ঘদিন পরে এসে কাটানো এক রাত আর আপনাদের 100 বছরের সমান। সবাই ভালো থাকবে।